এখন আপনি কি চাচ্ছেন যে মুরগি পালন করে লাভ করবেন? লাভবান হতে চাই। আচ্ছা এখন আপনি কয়তলা বাড়ির মালিক? বাড়ির ছাদে একটা ঘর আছে, ঘরের মধ্যে অনেক কটা ভুল আছে, এগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো কি কি সমাধান করবেন। ওকে একটু দেখাত। আপু দেখছেন আমার মুরগি আমাকে কিন্তু খুব ভালো করে চিনে। দেখেন আপু এই যে দেখেন মল পড়ে না, এই যে দেখেন মল পড়ে না, মুরগি পাড়া দেওয়া ভেঙে ফেলা যায় মলটা। যদি এই জিনিসগুলা এই ভুলগুলা না ধরতাম, আর আপনার এই চৈত মাসের যদি খুব বেশি গরম পড়তো এই মুরগিগুলা থাকলো নইলে। আপনি আমার ভিডিও দেখেন সবসময়, জানেন আমার কোনো ক্যামেরাম্যান নেই, জানেন যার পাই তার কাছে দিয়ে দিই ক্যামেরা। আঙ্কেল আসো তুমি আমার সাথে, আমি নিজে আপনার কাছে দাওয়াত নিয়ে চলে আসছি, আর আপনি আমার খামারি না। আপুর এই যে একটা ঘর দেখতে পারতেছেন, এটার ভিতরে আপু কি মুরগি আছে? কয় পিস মুরগি নিয়ে আসছিলেন? 20টা মুরগি। আপনি আপনি সব থেকে বেশি লেয়ার মুরগি নিয়েছিলেন আমার কাছ থেকে, ঠিক আছে আপু? তো মুরগি আনার পরে কি কি হয়েছে, বা আমরা ভিডিওতে যে জিনিসগুলো বলছি যে এই জিনিসটা নিয়ে আপনার আপনারা খুব সহজে পালতে পারবেন, এগুলো কি সঠিক বলছিলাম না ভুল বলছিলাম? তার পাশাপাশি মুরগির কেমন ডিম পাচ্ছেন, মুরগিগুলো কি কন্ডিশনে আছে? মুরগি আসছে এক মাস হয়েছে? হ্যাঁ এক মাসের বেশি হয়েছে। এক মাসের বেশি হয়েছে। এই পাশে আমার দুইজন আন্টিও আছে, আন্টির কাছে আমরা পরে শুনবো, আগে আমরা একটু মুরগিটা দেখাই। আপু এটা কয়তলা ছাদ? ছয়তলা। ছয়তলা বাড়ির ছাদে একটা ঘর আছে, ঘরের মধ্যে অনেক কটা ভুল আছে, এগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো কি কি সমাধান করবেন। তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ছাদের উপরে কীভাবে খামার করলে জিনিসটা সুন্দর হবে। আপু একটু ক্যামেরাটা নিয়ে সামনে চলে আসেন, আপুকে দিয়ে একটু আমি কষ্ট। ভিতরে যাও দেখান তো, ওকে একটু দেখান। আসেন আপু ক্যামেরাটা নিয়ে আসবেন, আপনি বাইরে থাকেন আপু। মাশাআল্লাহ মুরগি অনেক সুন্দর। আজকে ডিম পাইছেন কয়টা বলেন? হ্যাঁ আজকে 19 পিস ডিম পাইছেন। আঙ্কেল আসো প্লিজ, তুমি না থাকলে ভিডিওটা তো সুন্দর হবেই না। যাও যাও যাও, তুমি যাও, চলে আসো, তুমি যাও। তোমার কি তুমি কি এই মুরগি তোমার দেখতে তোমার ভালো লাগে? খাবার পানি দাও তুমি, ভেরি গুড ভেরি গুড। দেখছো ওরা আমাকে চিনে, আমি কিন্তু ওদেরকে নিয়ে আসছিলাম। আপু দেখছেন আমার মুরগি আমাকে কিন্তু খুব ভালো করে চিনে। কি খবর তোমাদের? হ্যাঁ কি খবর? আপনি কি আমার ভিডিওটা ভালো করে দেখছিলেন লেয়ার মুরগির? মানে ওই যে আমার 5টা মুরগি ছিল, আমরা বলছিলাম যে 4-5টা ডিম পাই, এগুলা পালন করা একদম সহজ, সব মানে আগ্রহ হয়েছে। আপনি 30,000 টাকার মুরগি আনছেন আমার কাছ থেকে, অলমোস্ট 30,000 টাকা মুরগি আনার পরে আমি আপনাকে ফোন দিয়েছি যে আপু আপনি একটু আমার সাথে যোগাযোগ রাখবেন, যেহেতু আপনি আমার খামারি না, তারপর যোগাযোগ রাখবেন। এতগুলো মুরগি নিচ্ছেন অনেক টাকার, কিছু তথ্য না দিলে আপনি টুকটাক প্রবলেমে পড়তে পারেন। মুরগি আনার কয়দিন পরে ডিম পাইছিলেন? 7-8 দিন পরে ডিম পাইছিলেন। এখন এই আপনার কতদিন ধরে যে 19টা 20টা দেওয়া অবস্থা তো? একদম প্রত্যেকটা মুরগি একদম চকচক করতেছে খুব সুন্দর করে। আপু এই যে মুরগি জীবনে তো মুরগি পালন করেন নাই, কেমন লাগতেছে মুরগি পালতেছে? একদম সহজ না? ছাদে উঠলে তো আপনার ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে। 19টা মুরগি 19টা ডিম পাইতেছেন। আপুর ঘর হয়েছে এইটা, আমরা যেগুলো বলছিলাম ভিডিওতে সব ঠিক আছে? মানে ডিম পাবেন ভালো, জীবনে মুরগি পালন নাও করতে পারলে লেয়ার মুরগিটা নিলে খুব সহজে মুরগিটা পালন করতে পারবেন। খুব সহজ না? শুধু খাবার পানি দেন,
তো এই ছিল আমাদের লেয়ারের মারজিয়াপুর খামারের আপডেট। আপু খামারি না, জীবনে ফার্স্ট টাইম মুরগি পালতাছে। আমরা জানতাম এই মুরগি যে কেউ নেক ইজিভাবে পালন করতে পারবো। তো এই হচ্ছে আপুর খামারের পরিস্থিতি। এখন আপু যে সময় মুরগি নিছিল, আপুকে আমি ফোন দিছিলাম, ফোনতে বলছিলাম যে আপু আপনি মুরগিটা কোন জায়গায় পালন করবেন, আমাকে একটু ভিডিও শেয়ার করেন। ভিডিও শেয়ার করছিলেন আর এই ঘরে আমি ভুল ধরছিলাম। এখন আপনি বলেন আপনার এই ঘরে ভুল কি আছে, দেখান নেট একটু দেখান, ক্যামেরাটা আমার কাছে দিয়ে দেন। আপুর কষ্ট হইতেছে, আপুর মেন ভুল। আপু আমাকে ভিডিও শেয়ার করার পরে আমি যে জিনিসটা বলছিলাম সবার আগে, আপু কি ভুল আছে, এই যে নেটটা দেখেন আপুর, এই যে দেখেন মল পড়ে না, এই যে দেখেন মল পড়ে না, মুরগি পাড়া দেওয়া ভেঙে ফেলায় দেয় মলটা, এটাই হয়েছে একটা ভুল বড় ধরনের। আর সেকেন্ড ভুল হয়েছে এই যে উপরে ফয়েল দেয় নাই, গরমের দিন এই ঘরে মুরগি থাকলে অলমোস্ট সব মুরগি স্টক করে মারা যাবে। ঠিক আছে আপু, এই দুইটা ভুল, এছাড়া আর কোনো ভুল নাই। এখন এই দুইটা ভুলের কিভাবে আমরা সমাধান দেবো আপুর সাথে একটু ডিসকাস করি। লাগাই দেন আপু, আঙ্কেল তোমাকে আমি একটু কষ্ট দিয়ে আসা, এটা তোমার কাছে কেন, কথা বলবো তোমার আম্মু মাইক্রোফোন লাগাইছে। বলো তুমি, বলো 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 তুমি বলো, আসো বলো, কেমন লাগে তোমার মুরগি বলতে, বলো ভালো লাগে, তুমি আমার ভিডিও দেখো সবসময়। নাম কি আমার বলো তো তুমি, শাকিল আঙ্কেল, আমার নাম শাকিল। হ্যালো শাকিল ফার্মিং, এখন তো ওকে আঙ্কেল এটা তুমি দিয়ে দাও, এটা তোমার আম্মুর কাছে থাকুক, আপনি ধরেন এটা, তুমি আসো তোমার কাজ আছে তো, আসো তুমি ধরো তো এটা ক্যামেরাটা ধরো, আমি দাঁড়াবো আমার দিকে ধরবো, ক্যামেরাম্যান নাই। আপু আপনার এখন এই মুরগিটা আপনার কাছে আল্লাহর মতে 3 বছর থাকবে, মুরগি কিন্তু একদম চকচক করতেছে। এই 3 বছর যদি আপনি রাখতে যান, কয়েকটা কাম আপনার সুন্দর করা লাগবে। সবার আগে সে ঘরের কিছু কাজ করা লাগবে, প্রথম হচ্ছে ওই নিচের নেটটা পাল্টা দিবেন, এটা হয়েছে একটা। কি করছো ভিডিও চলতেছে না আঙ্কেল, হ্যাঁ ভেরি গুড, ক্যামেরাম্যান ভালো। এই নিচের নেট চেঞ্জ করবেন, এটা হয়েছে এক কাজ। দ্বিতীয় কাজ হয়েছে টিনের নিচে ফয়েল দিবেন, নাহলে মুরগি অলমোস্ট সব মারা যাবো, কিন্তু গরমে চৈত মাসে যদি বেশি গরম থাকে সব মারা যাবো, এটার নিচে ফয়েল দিবেন। আরেকটা কাজ হয়েছে এটার উপরে চটের বস্তা দিবেন, বিছায়া দিয়া ইট দিবেন তার উপরে দিয়া, এই যে সময় খুব বেশি গরম পড়বো পানি স্প্রে করে দিবেন। এই কাজ করবেন, ঘর যত ঠান্ডা থাকবো মুরগি তত ভালো থাকবো। ঠিক আছে আপু, আমি নিজ দায়িত্বে আপনাকে আমি নিজে ফোন দিয়ে আসছি, আমাকে কেউ জোর করে পারে না নিতে, কিন্তু আমি আসছি। আমি যা আমি যদি এই জিনিসগুলা এই ভুলগুলা না ধরতাম, আর আপনার এই চৈত মাসের যদি খুব বেশি গরম পড়তো এই মুরগিগুলা থাকলো নইলে। হ্যাঁ, একটা মুরগির ওয়েট 2 কেজি করে আছে, 2 কেজি 2 কেজি 100-200, এরা গরম সহ্য করতে পারে না। এই কাজটা করবেন, আর আমি আপনাকে একটা শিডিউল দিছি, শিডিউল অনুযায়ী মেডিসিন চলবো। ডিমের প্রোডাকশন যদি কমে যায়, 18টার নিচে ডিমের প্রোডাকশন নামলে আমার ফোন দিবেন যে ভাইয়া আমার 18টার নিচে ডিমের প্রোডাকশন নেমে গেছে গা, তাহলে আমি ডিমের প্রোডাকশন যেন ওই একটা যে কমছে এটা যেন বাড়ে, আপনি 20টা ডিমও পাবেন। আপনার মুরগি যে সুন্দর হয়েছে আপনি 20 ডিম পাবেন, মানে 20টা 19টা করে এমন ডিম পাবেন। তার নিচে যদি নেমে যায় আমাকে ফোন দিবেন যে ভাইয়া আমার মুরগির প্রোডাকশন নামছে, ওই সময় আমরা ওই 1 ডিম কমছে ওইটার কাজ করব। সেকেন্ড হয়েছে 2 মাস 50 দিন পরপর একে কৃমির ওষুধ দিবেন। মুরগি হয়েছে আপনার 20টা মুরগির জন্য আপনার কৃমির ওষুধ পাওয়া যায় আপনার হয়েছে গা 20 টাকা দাম নেয়, ওইটা আপনি আনবেন। কিভাবে দিবেন না দেবেন, মুরগি আনছেন 1 মাস হয়েছে আর 20 দিন পরে আমার ফোন দিবেন যে ভাইয়া এটা কৃমির টাইম হয়েছে। প্রতি 50 দিন পরপর কৃমি দেওয়া লাগবো, ভ্যাকসিন আপাতত 6 মাস কোনো ভ্যাকসিন দেওয়া লাগবো না, 6 মাস পরে আমি আপনাকে বলবো এই কৃমি কীভাবে দিবেন কি করবেন এটা আমি আপনাকে বলবো। ঠিক আছে, এগুলো বললে আপনি শিখতে পারবেন, ভবিষ্যতে অনেক বড় খামার দিতে পারবেন। ইচ্ছা আছে? ইচ্ছা আছে। ইচ্ছা আছে না, তাহলে আস্তে আস্তে এটা পালন করে শিখতে থাকেন। ঠিক আছে আপু, আর যে ভুল বলছি আশা করি আপনি সমাধান দিবেন, আর যদি সমাধান না দেন লস তো আপনার হবে। না, কার্টুন দিলেও হবে না,
ওই ফয়েলই দেওয়া লাগবে ওই যে ফয়েল আছে না আপনার টিনের দোকানে পাওয়া যায় ওইটাই দেওয়া লাগবে ঠিক আছে আর যদি এই কাজ ঠিকমতো আপনি না করেন কোনোদিন ফোন দিলে আর ফোন ধরবো না একদম ব্লক করে দেবো ঠিক আছে না ওইগুলো তো অল্প গরম থাকবো ফয়েল পাওয়া যায় পাঁচ টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে পাঁচ ছয়শো টাকার ফয়েল লাগালে শেষ মাত্র আপনি এখানে ফয়েল আর নেট সহ তিন হাজার টাকা খরচ করবেন ঠিক আছে এটা হচ্ছে কাজ আপনাদের আর কিচ্ছু না ঠিক আছে আপু দেন তো মাইকটা আন্টি আমার আন্টি আছে ক্যামেরা পিছনে আন্টি ধরেন আপনি যা মন চাই বলেন আমাকে বলেন না মানে মুরগি ই আমার নাতির নাম শাকিল আমার নাতি কলেজে পড়ে তোমার মত না আচ্ছা তো তোমার নাম শাকিল আচ্ছা তাহলে ওখানে আমার আর 20টা মুরগি করে দিবা আপনারা 30,000 টাকার মুরগি আনছেন আরো 30,000 টাকার মুরগি আনবেন আচ্ছা তাহলে আমাকে কয়েকটা জিনিস বলেন আগে এই যে মুরগি আনছেন এই ডিম কি করেন ডিম যে 19 টাকা পেয়েছেন সব খেতেছেন না বেচতেছেন না পাঁচটা ঘরে রাখা হয় আর বাদ বাকি বিক্রি করা কয় টাকা পিস বেচেন ডিম না 15 টাকা না 10 টাকার একটু বেশি 10 টাকার একটু বেশি বেচেন মানে বাজারে যে দাম তাতে একটু কম বেচতেছেন ডিমের চাহিদা আছে কেমন আসলে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বাইপাইল ইপিজেড না ইপিজেড পুরিয়া ঘন বসতি এলাকা ডিমের চাহিদা থাকবেই এখন আপনি কি চাচ্ছেন যে মুরগি পালন করে লাভ করবেন লাভবান হতে চায় আচ্ছা এখন আপনি কয়তলা বাড়ির মালিক আমি বহুত বাড়ি এই যে নিচে গুলো সবাই আচ্ছা আমি যে জানি আছে এটা কয়তলা বাড়ি এটা কো এটা ছয়তলা বাড়ি ছয়তলার মধ্যে কতগুলো ফ্ল্যাট আছে 21টা ফ্ল্যাট আছে এখন বলে মুরগি পালন লাভ করতে চায় তাহলে আমরা কি করবো যারা গরিব মানুষ আমরা কি করবো ভালো লাগে পালতে ভালো লাগে না আপু মুরগি কি আপনি আনছেন না আন্টি ডিসিশনে আনছেন আমার খরচে আপনি 45 সময় বলছেন 30,000 টাকা মুরগি আন্টি কি সম্মতি দিছে জানে না আমি বলছি আমি আরো সুন্দর জিনিস দিমু যে জিনিস নিয়ে আপনি খুব সহজে পালন করতে পারবেন যদি একটু ব্যবসা করতে আপু আপনি এখানে কতটুকু সময় দেন বলেন আমাকে আপনি 24 ঘন্টায় দিনে রাত 24 ঘন্টা এটার ভিতরে কতটুকু সময় কাজ করেন মানে 2-3 ঘন্টা 3 ঘন্টা আপনি কি করেন ফাঁকিবাজি দেন নাকি এখানে কাজ কি খাওন পানি দেওয়া 10 মিনিট কাজ খাওন পানি দেয় আবার আইলো একটু আবার বন্ধু বন্ধু আছে ওগুলো একটু গপ্প চপ্প করলো একটু বললো আমি কাজ করেন তো 20-30 মিনিট যদি এই 20-30 মিনিট 100 মুরগি পালো সেম সময়টা দেওয়া লাগবে যদি করেন যেহেতু ডিমের একটা ভালো দামে করতে পারেন দেখা গেলো ওই আপনাদের যে টাকাটা প্রফিট আসবে ওইটা প্রফিট বলা যায় না আপনাদের ওইগুলো কিছুই না যেহেতু অনেক জিনিস আছে তারপর যদি নিজে ইনকাম করে 1 টাকা করেন এটা মনের শান্তি ঠিক আছে আন্টি কথা দিলাম আমি আপনার পুরকে দিবো আমি জানি আমার নাতি তোমার মতো বাসির যে পরে তুমি আমার নাতি হই তুমি আমার মুরগি দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার 20টা মুরগি দিমু না 20টা যেমন আইলে এমন 15 দিন পরে ডিম পারে এমন মুরগি দিমু জান 15 দিন পরে ডিম পাই পাইছিলেন কিন্তু আমি আপনার মুরগিটা মনে হয় 123 দিনে দিয়েছিলাম বয়স 123-24 দিনে আমি দিয়ে দিয়েছিলাম 123 দিনে আমি আপনাকে দিয়ে দিছি ঠিক আছে আন্টি আপনি ভালো থাকবেন আপনার সাথে আপনার আমার খুব ভালো লাগছে ওই বসে মানে একদম ফ্রি মাইন্ডেড একদম ফ্রি আমি বুঝি মানুষের সাথে আমি অনেক মিশি তো আঙ্কেল আসো আসো ওকে তাহলে হ্যাঁ তুমি অনেক ভালো থাকবো অনেক বড় হবা আর কি হবো তুমি বড় হলে লেখাপড়া গুল্লা অপমান করতেছে ভিডিওতে সব আসবো কিন্তু লেখাপড়া যে বলছে তোমাকে গুল্লা ভিডিওতে কিন্তু এটা আসবে বলো আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব ভেরি গুড ঠিক আছে আপু ভালো থাকবেন ঠিক মতো কাজ করেন আপনারা দুজন ভালো থাকবেন ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ খুদা হাফেজ